সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সো আপনারা যে আমার হাতে যে আইসিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা মোটর ড্রাইভার আইসি এই আইসিটার মান হচ্ছে এল টু নাইন থ্রি ডি একটা মোটর ড্রাইভার আইসি সো আমরা জানবো আজকে এই পিনটা সম্পর্কে এই মোটর ড্রাইভার আইসি সম্পর্কে তো কথা না বাড়িয়ে চলুন মূল স্ক্রিনে চলে যাই দেখি আমাদের এই আইসিটা কীভাবে কাজ করে সোভিহার সফটওয়ার স্কিনে গিয়ে মোটর ড্রাইভার আইসিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এল টু নাইন থ্রি ডি একটা আইসি মোটর ড্রাইভার আইসি যার পিন সংখ্যা হচ্ছে এক থেকে শুরু করে ষোলো পর্যন্ত অর্থাৎ ষোলোটি পিন রয়েছে বাম পাশে আটটি পিন রয়েছে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন আটটি পিন রয়েছে অর্থাৎ বাম পাশে বাম বাম পাশের মোটর কন্ট্রোল করার জন্য এবং ডান পাশে আটটি পিন রয়েছে ডান পাশের মোটর কন্ট্রোল করার জন্য আমরা যদি বাম পাশের প্রসেসটা সুন্দরভাবে বুঝি তাহলে ডান পাশের প্রসেসটা একদম ইজিলিভাবেই বুঝতে পারবো সো এক নম্বর পিন রয়েছে বাম পাশের এক নম্বর পিন রয়েছে দেখেন অ্যানাবল পিন এই পিন দিয়ে বাম পাশের মোটর ড্রাইভকে চালু করার জন্য এই পিনে ফাইবল পাঠাতে হয় তারপরে আমরা দেখতে পাচ্ছি দুই নাম্বার পিন হচ্ছে ইনপুট পিন অর্থাৎ বা পাশের মোট বাম পাশের মোটর চালানোর জন্য আমরা আরডুইনো থেকে ইনপুট ইনপুট হিসেবে দুই নাম্বার পিন দিয়ে সিগন্যাল পাঠাবো তারপরে তিন নাম্বার পিন দেখতেছি আউটপুট পিন অর্থাৎ এই পিন দিয়ে আমরা মোটরের দুইটা তারের যে কোনো একটা তার এখানে লাগাতে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি চার এবং পাঁচ নাম্বার এবং ডান পাশে তেরো এবং বারো নাম্বার মোট চারটি গ্রাউন্ড পিন রয়েছে আপনারা বলতে পারেন যে গ্রাউন্ড পিন চারটা কেন একটা হলেই তো হতো বা দুইটা হলেই তো হতো কিন্তু আমাদের এই আইসিটা উচ্চ ভোল্টেজ বা কারেন্ট নিয়ে কাজ করে যার কারণে আইসিটা অনেকটা গরম হয়ে যায় এবং এই আইসিটাতে কোনো হিটসিং ব্যবহার করা হয় না যার কারণে এই গ্রাউন্ডগুলো অনেকটা হিটসিংয়ের মতো কাজ করে সো এই গ্রাউন্ড পিনগুলো আমরা মূল সার্কিটের গ্রাউন্ডের সাথে কানেক্ট করব তারপর দেখতে পাচ্ছি ছয় নাম্বার পিন আউট পিন পিন এই ছয় নম্বর পিন আউটপুট হিসাবে ব্যবহার করা হয়েছে যেমন তিন নাম্বার পিন এবং ছয় নাম্বার পিন অর্থাৎ মোটরের দুইটা তার একটা তার তিন নাম্বার পিনের সাথে লাগাবো এবং অপর একটা তার ছয় নাম্বার পিনের সাথে কানেক্ট করব তারপর দেখতে পাচ্ছি সাত নাম্বার পিন এই পিনটা তিন নাম্বার পিন দুই নাম্বার পিনের মতোই যে আডোনো থেকে সিগন্যাল ইনপুট হিসেবে গ্রহণ করবে তারপরে আমরা দেখতে পাচ্ছি আট নাম্বার পেন্ট যেটা হচ্ছে ভোল্ট ইনপুট পিন অর্থাৎ এই আট নাম্বার পিন দিয়ে যে ভোল্টেজটা আপনারা পাঠাবেন সেই ভোল্ট সেম ভোল্টেজটা তিন নম্বর এবং ছয় নম্বর পিন দিয়ে বাড়াবে অর্থাৎ মোটরকে চালানোর জন্য যে ভোল্ট আট নাম্বার পিন দিয়ে দেবেন সেই ভোল্টটা সেম ভোল্টাই মোটর মোটর পাবে তবে আর একটা কথা বলে রাখি এই মোটর ড্রাইভার আইসিটি দিয়ে কিন্তু মোটরের স্পিডও কন্ট্রোল করা যায় সেগুলো আমরা বিস্তারিত দেখব আর্ডোনো কোডে আমরা সাধারণত যদি আট নাম্বার পিন দিয়ে নয় থেকে বারো ভোল্ট সাপ্লাই দিতে পারি অর্থাৎ ইনপুট ভোল্ট দিতে পারি তাহলে আমাদের জন্যই ভালো তবে এখানে ফাইভ ভোল্ট সরাসরি ইউজ করলেও কোনো প্রবলেম হবে না তবে নয় থেকে বারো ভোল্ট দেওয়া আমি মনে করি ভালো তো আপনারা তো বুঝতে পারলেন বাম পাশের মোটরটা কিভাবে কীভাবে কাজ করে অর্থাৎ বাম পাশের মোটর ড্রাইভারটার কানেকশানগুলো তো আপনারা যদি ডান পাশে সেম প্রসেসটাই দেখেন সেগুলো হচ্ছে নয় নাম্বারে নয় নাম্বার পিন হচ্ছে অ্যানাবল পেন এখান থেকে ফাইভ বল্ট দিতে হবে এবং ইনপুট থ্রি দশ নম্বর পিন হচ্ছে ইনপুট থ্রি এখান দিয়ে আরডুইনো থেকে সিগন্যাল পাঠাইতে হবে এবং আউটপুট থ্রি অর্থাৎ আমাদের দ্বিতীয় মোটরটি চালানোর জন্য পিন এখানে আউটপুট পিনের সাথে একটা তার লাগাইতে হবে এবং বারো এবং তেরো এই দুটো হচ্ছে গ্রাউন্ড আমরা মূল সার্কিটের সাথে সংযোগ করতে হবে এবং আউটপুট ফোর মোটরের দ্বিতীয় মোটরের দ্বিতীয় তারটি এখানে কানেক্ট করতে হবে ইনপুট টু অর্থাৎ আরডুইনো থেকে সিগন্যাল পাঠানোর জন্য আবার আরেকটা ইনপুট দিতে হবে এবং সর্বশেষ ষোলো নাম্বার পিন হচ্ছে আপনার ডান পাশের মোটর চালানোর জন্য যে ভোল্টেজটা প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে ষোলো নম্বর পিন দিয়েই দিতে হবে তো আমরা আইসিটার মূল ক্যাটাগরি তো বুঝতে পারলাম এবং চলুন আমরা বাম পাশের একটা মোটর একদম সরাসরি চালিয়ে দেখি যে এভাবে কাজ করে তো বিহ আমরা তো দেখে নিলাম এই মোটর ড্রাইভার আইসিটার কোন পিনের কোন কাজ তো তো মোটর ড্রাইভার আইসিটা চেন কীভাবে ধরবেন সেটা হচ্ছে দেখুন এখানে একটু চিহ্ন দেওয়া আছে একটু কাটা সাইজের এবং একটু ফোটো দেওয়া আছে এটা বাম পা আপনার বাম পাশে রাখবেন এবং এখান থেকে পিন নাম্বার ওয়ান টু থ্রি ফোর এভাবে হবে এবং এখান থেকে নাইন টেন ইলিফেন এ এদিকে যাবে সো আশা করি আপনারা জান বুঝতে পারছেন তো আমরা ব্যবহার করতে চাই একটা আইসি ব্রেডবোর্ড উনো মেইল টু মেইল কেবল আমরা ব্রেডবোর্ড এবং আর্ডো সাথে কানেকশানগুলো দেওয়ার জন্য মেল টু মেইল কেবল ইউজ করতেছি এবং সর্বশেষ একটা মোটর ইউজ করতেছি গিয়ার মোটর ইউজ করতেছি এবং এখানে একটা কানেক্টর লাগিয়েছি যেহেতু আমি ব্রেডবোর্ডের সাথে কানেকশানগুলো দেবো এই জন্য তো চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই প্রথমে এই মোটর ড্রাইভার আইসিটি আমরা ব্রেড বোর্ডের সাথে কানেক্ট করে নিয়েছি যারা ব্রেড বোর্ডের কানেকশানগুলো বোঝেন না বা পারেন না তারা একটু ইউটিউবে ঘাটাঘাটি করে ব্রেডবোর্ড কানেকশনগুলো জেনে নেবেন সো আমরা যেহেতু বাম পাশের মোটরটা চালাবো যেহেতু পাশের মোটর ড্রাইভার দিয়ে একটা মোটর কন্ট্রোল করবো এই জন্য শুধু পাশের মোটর বাম পাশের কানেকশনগুলোই দেবো আমি সো এর জন্য আমাদের প্রয়োজন হবে একাধিক ফাইভ ভোল্ট এর জন্য আমি ফাইভ ভোল্ট এবং গ্রাউন্ডগুলো আগে থেকে সাইডের থেকে নিয়ে নিচ্ছি গ্রাউন্ড দিয়েছি এবং এটা দিচ্ছে ফাইভ ভোট অর্থাৎ পজিশন ক্লাস ভোট তো বিশ আমরা ফার্স্টে এক নম্বর পিন দিয়েছিলাম যে ইনে পিন ইনে পিনে যেহেতু আমার ফাইভ বল পাড়াইতে হবে এই জন্য আমি ফাইভ বল ভোটটা এখান থেকে দিয়ে দিলাম তো দুই নম্বর পিন হচ্ছিল আমার ইনপুট পিন অর্থাৎ আরডোনো থেকে আমার ইনপুট পিন দিতে হবে আমি ইনপুট পিন হিসেবে আট নম্বর আর্ডোনার আট নাম্বার পিন ইউজ করতেছি এবং তিন নম্বর পিন হচ্ছিলো তিন নাম্বার পিন হচ্ছে আমার মোটর আউটপুট পিন তো দেখুন আমি একটা মোটরের সাথে একটা কানেক্টর লাগিয়ে নিয়েছি এই কানেক্টরটা আমি এক জায়গায় সেট সেট আপ করলাম তো বাম পাশে একটা হচ্ছে এক নাম্বার মোটর ইনপুট তো দেখতে পাচ্ছেন আমি বাম পাশ থেকে একটা লাইন নিয়ে নিয়েছি মোটর থেকে এটা পিন নাম্বার তিনে লাগাচ্ছি মোটর ড্রাইভার এর সো চার নাম্বার পিন এবং পাঁচ নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ড সো আমি গ্রাউন্ডের সাথে দুইটা তা দুইটা কানেকশান গ্রাউন্ডের সাথে দিয়ে দিচ্ছি তো ছয় নম্বর পিন হচ্ছে আবার আউটপুট অর্থাৎ মোটরে মোটরে মোটরের অপর তারটার সাথে যাবে এই যে আমি মোটরের অপর তারের সাথে ছয় নম্বর ছয় নম্বর পিনটি সংযোগ দিয়ে দিলাম সো আইসিটির সাত নাম্বার পিন হচ্ছে ইনপুট টু অর্থাৎ আমি ইনপুট টু সিগন্যাল পাঠানোর জন্য আর নয় নাম্বার পিন ইউজ করতেছি এবং সর্বশেষ মোটরটি চালানোর জন্য যে আমাদের ভোল্ট দিতে হবে নাইন থেকে বারো ভোল্ট দিলে ভালো হবে তবে আমি এখানে দেখানোর জন্য জাস্ট আর থেকে ফাইভ ভোল্ট নিচ্ছি ফাইভ ভোল্ট আমরা জানি এখান থেকে নিতে নেওয়া যাবে সো আমি এখান থেকে মোটরটা জাস্ট চালানোর জন্য আমি ফাইভ ভোল্ট দিলাম আপনারা বা নাইন থেকে বারো ভোল্ট দিয়ে যে কোনো গাড়ি বা অন্য যে কোনো মোটর চালাইতে পারবেন তো চলুন এবার কোড আপলোড করবো কোড আপলোড আপনার ইউজ করবো এবং আমার মোবাইল দিয়ে করবো সো আমি মোবাইল স্কেনে আপনার কোডটা বুঝিয়ে দিচ্ছি তো বেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি কোর্টটি অলরেডি লিখে রাখছি তো আমরা ফার্স্টে লিখেছি দেখেন ভয়েট সেটআপ এই যে ভয়েস সেটআপ লিখছি সো ভয়েস সেট কি লিখতে হয় সেটা আপনারা আপনারা জানেন যে ভয়েস সেট মধ্যে লিখতে হয় আরও না কোন পিনের কোন কাজ যে বর্ধা তিন না আউট সেই কাজটা এখানে লিখতে হয় আর তারপর দেখেন ভয়েড লুপে আমরা একটা কোড লিখছি সেটা হচ্ছে ডিজিটাল রাইট এইট হাই অর্থাৎ আট নাম্বার দিয়ে তুমি ফাইভ আউটপুট দিবে এবং ডিজিটাল রাইট নাইন লো অর্থাৎ আট নাম্বার দিয়ে যখন হাই হবে তখন নয় নাম্বার হবে লো এখানে একটা ডিলে দিয়ে দিচ্ছি ডিলে দিচ্ছি দুই হাজার মিলি সেকেন্ড অর্থাৎ দুই সেকেন্ড সো সেমভাবে নিচে লিখছি আট নাম্বার লো অর্থাৎ আট নাম্বার পিন লো এবং নয় নাম্বার পিন হাই ডিলে দিস সেমভাবে ডিলে দিসি দুই হাজার মিলি সেকেন্ড অর্থাৎ দুই হাজার মিলি সেকেন্ড এটা চলবে তো এটা হচ্ছে দুই সেকেন্ড এইট হাই হবে তারপরে লো হবে নাইন লো থাকবে এবং তারপরে হচ্ছে আট নাম্বার পিন লো থাকবে মিলি দুই লো থাকবে দুই সেকেন্ড এবং নয় নাম্বার পিন হাই থাকবে দুই সেকেন্ড সো এভাবে পর্যায়ক্রম চলতে থাকবে তো আমরা এই কোডটা চলুন কম্পাইল করে আপলোড করে কম্পাইল করার জন্য জানি এখানে তো ক্লিক করে করতে হবে যে কম্পাইলিং ফিনিশ এবং ওটিজি কেবল আমি লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার আর্ডনে কিন্তু লাইন পেয়েছি দেখতে পাচ্ছেন যে লিডটা জ্বলছে সো আমি যে আপলোড করি আপলোড করার জন্য যে ডাউনলোড বাটনের মতো এটা একটা আছে এখানে ক্লিক করে দিই দেখে আপলোড কিন্তু ফিনিশ হয়েছে এবং আমার মোটরটাও কিন্তু দেখান চলা শুরু করছে তো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন মোটরটা একবার সামনে করছে এবং একবার পিছনে করছে সরি কানেকশন লুজ হয়েছে তো দেখতে পাচ্ছেন মোটর একবার সামনে করতেছে একবার পিছন দিকে করতেছে কিন্তু তো এটাই ছিল জাস্ট আর এখানে অবশ্যই আপনারা আট নম্বর পিন দিয়ে অবশ্যই নয় থেকে বারো ভোল্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে দেখুন মোটরের স্পিডটা মানে একদমই লুজ যার কারণে আমাদের একটা গাড়ি চালানোর অনেকটাই সমস্যা হবে এই জন্য এখানে একটু ভালো মানের ভোল্টেজ দিতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সামনের ভিডিও আমি দেব যে কিভাবে একটা মোটর ড্রাইভার তৈরি করতে পারবেন একদম ইজিলিভাবে সো এই আই ইউজ করেই তো আজকে এ পর্যন্ত থাকটা টা বাই বাই দেখা হবে নতুন কিছু নিয়ে